বিরতির পর আবারও আপনাদের স্বাগত। মরসুমের সকালের প্রথম কুয়াশার ঘনঘটা, শীত পড়ার আগাম সংকেত রাজধানী আগরতলার সর্বত্র। এবং যারা ঠান্ডা প্রিয় মানুষ রয়েছেন, যারা শীতকালকে ভালোবাসেন, তারা কিন্তু অনেকটাই খুশি আজকের এই হালকা কুয়াশা দেখে। যদিও টেম্পারেচারের দিক থেকে খুব একটা বেশি ডিফারেন্স হয়নি, কিন্তু তারপরেও শীত যে আসছে, শীতকাল যে সামনে আসছে, সেটার একটা বার্তা কিন্তু আজকে অবশ্যই পাওয়া গেছে। যারা শীতকাল প্রিয় মানুষরা রয়েছেন, তারা অনেকটাই খুশি গোটা বিষয়টাকে কেন্দ্র করে। শীতকাল অনেকেরই পছন্দ। শীতকালে নানান রঙের ফুল যেরকম দেখা যায়, একই রকমভাবে নানান রকমের সবজিও পাওয়া যায়। এবং তার পাশাপাশি শীতের সকালের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। শিশির ভেজা সকালে অনেকেই পছন্দ করেন প্রাতঃভ্রমণ করতে, বা অনেকে শীতের সকালে এক কাপ গরম চা নিয়ে সেই আনন্দটা উপভোগ করেন। যে যেমনভাবেই হোক না কেন, শীতের সকালের আমেজটাই কিন্তু আলাদা। এবং আজকে সকালে মরসুমের প্রথম কুয়াশা উপভোগ করেছেন অনেকেই, এবং শীতের আগাম বার্তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা আনন্দ তো রয়েছে সাধারণ মানুষের মধ্যে। যারা প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছেন সকালবেলা, তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন এবং তারা কি বলছেন এই আগাম শীতের বার্তাকে কেন্দ্র করে শুনব। খুবই অল্প, বেশি একটা সেই নেই। আজকে প্রথম শীতের স্টার্টিং মনে হয় নভেম্বরের 1 তারিখ 2022-এর। তো শীতটা সেরকম এখনো মানে আমার মনে হয় না এত বেশি, মোটামুটি কুয়াশা আরম্ভ হয়েছে, শুরু হয়েছে। কুয়াশার মরশুমে সবাই ঘর থেকে বের হয়ে একটু অক্সিজেনটা নেন, নিজের শরীরে শক্তিটা প্রয়োগ করুন। আমার মনে হয় না এটা একদম শিওর খুব ভালো থাকবো সারাটা দিন। আপনি খুব ভালো মানে শক্তি পাবেন এবং এটা এনার্জেটিক, এটাই বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার নাম? আমার নাম হল ভূপেন্দ্র বর্মা। আমি জয় জগন্নাথ লাফিং সেন্টারের সাধারণ সম্পাদক হিসেবে, এবং এখানে আমাদের দিদিরা আছে সব সদস্য, চিত্রাদি, বিজয়াদি, বিনীতাদি, পদ্মিনীদি, যুবরাজ, দেবারপন। আর আপনারা শুনলেন একজন সাধারণ মানুষ, যিনি প্রাতঃভ্রমণ করতে বেরোন এবং তার পাশাপাশি বিভিন্ন যোগাসনও করে থাকেন, এবং শীতের সকালে, এই শিশির ভেজা সকালে নিজের শারীরিক চর্চার দিকে নজর দেওয়াও অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং এই মরশুমের প্রথম কুয়াশাকে দারুণভাবেই উপভোগ করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে প্রাতঃভ্রমণ করতে যারা বের হয়েছেন, বা অনেকে হয়তো শারীরিক কষ্টটা করেননি, কিন্তু এই সকালবেলা, শীতের সকালে এক কাপ গরম চা বা কফির চুমুক দিয়ে শীতের সকালটা কিন্তু উপভোগ করছেন। শীতকালকে অনেকেই পছন্দ করেন, কারণ তার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য যেরকমভাবে রয়েছে শীতকালের, একই রকমভাবে রয়েছে নানান পুষ্টিগত শাকসবজি এবং খুব সুন্দর ফুল দেখতে পাওয়া যায় এই শীতকালে। মরশুমের এই প্রথম কুয়াশা এবং শীতকাল আগাম বার্তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই খুশি রয়েছেন সাধারণ মানুষ। শীতকাল সাধারণভাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে মার্চ মাস পর্যন্ত অনেক সময় থাকে। পৌষ ও মাঘ মাস, এই দুই মাস মিলে মূলত শীতকাল। শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ শীতকালে। বাঙালিরা বিশেষ করে শীতের সময় খেজুর রস এবং অন্যান্য নানান রকমের শাকসবজি উপভোগ করেন, এবং শীতকালের আগাম বার্তা পেয়ে অবশ্যই অনেকটাই খুশি সাধারণ মানুষ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।